আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিপি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রোয়েশিয়া নিয়ে। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্রোয়েশিয়া, ইউরোপের একটি দেশ, এবং এই দেশের ভিসার দাম এবং বেতন কত পড়বে সেই বিষয়ে, এবং যাওয়ার সঠিক যে নিয়ম রয়েছে সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকলো। আর একটা কথা দর্শক, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিয়মিত আমাদের ভিডিও করতে উৎসাহ করতে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় দর্শক, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়ার ভিসা বর্তমান সবচেয়ে বেশি ব্যয়বহুল, কারণ হিসেবে রয়েছে দেশটি 2013 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করে। তাছাড়া ইউরোপের ভিসা ফি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এজন্য যারা কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে চান তাদের অবশ্যই ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগবে তা জানতে হবে। পাশাপাশি আপনাকে এটাও জানতে হবে ক্রোয়েশিয়ার বেতন কত টাকা। ক্রোয়েশিয়া দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি মনোরম দেশ। আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত এই দেশটির উত্তরে স্লোভেনিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া, দক্ষিণ পূর্বে বসনিয়া ও হার্জেগোভিনা মন্টিনেগ্রো অবস্থিত। দেশটির অর্থনীতি পর্যটন শিল্প, কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল। দেশটিতে মুদ্রা হিসেবে ইউরো চালু রয়েছে। আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে আলোচনা করব ক্রোয়েশিয়ার বেতন, ক্রোয়েশিয়ার কোন কাজে চাহিদা বেশি, ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগবে, এবং ক্রোয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার সহজ উপায় কি রয়েছে সে সম্পর্কে। তো ক্রোয়েশিয়া 2023 সালের পহেলা জানুয়ারি সেনজেন দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং সেনজেনভুক্ত দেশে কাজের বেতন তুলনামূলক বেশি হয়ে থাকে। এই দেশের সরকার নির্ধারিত সর্বনিম্ন বেতন কাঠামো রয়েছে। বর্তমানে ক্রোয়েশিয়ার সর্বনিম্ন বেতন 840 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,00,000 টাকার আশেপাশে হবে। তবে গড় মাসিক বেতন আরও বেশি। বর্তমানে দেশটিতে একজন কর্মী মাসে গড় ইনকাম করে থাকে 1,630 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,90,000 টাকার আশেপাশে হবে। সাধারণত বেসিক ডিউটি থাকে 8 ঘন্টা। আপনাকে সপ্তাহে 40 ঘন্টা ডিউটি করতে পারবেন আপনি, তবে প্রবাসী কর্মীদের ক্ষেত্রে বেতন কম হতে পারে। একজন বাঙালি প্রবাসী হিসেবে আপনি প্রতি মাসে অনায়াসে 80,000 থেকে 2,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখন আসেন ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি। বর্তমানে ক্রোয়েশিয়াতে শ্রমিকের সংকট রয়েছে। দেশটিতে সাধারণ চাহিদা সম্পন্ন কাজের বেতন বেশি হয়ে থাকে। তাই বাংলাদেশ থেকে সরকারি এবং বেসরকারিভাবে যারা কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি জানতে হবে। তাহলে আপনি দক্ষতা অর্জন করে গিয়ে বেশি টাকা উপার্জন করতে পারবেন। ক্রোয়েশিয়াতে যেসব কাজের চাহিদা সবচেয়ে বেশি তার মধ্যে রয়েছে কনস্ট্রাকশন, মেকানিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডেলিভারি বয়, ড্রাইভিং, টাইলস মিস্ত্রি। এবং ক্রোয়েশিয়া যেতে কত টাকা লাগবে এই প্রশ্নটাও কিন্তু সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ক্রোয়েশিয়া সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ায় দেশটির ভিসার দাম একটু বেশি হবে। পাশাপাশি দেশটির ভিসা পাওয়া বর্তমানে দীর্ঘতর এবং জটিলতার প্রক্রিয়া। তবে আপনি সরকারিভাবে বয়সেলের মাধ্যমে কম খরচে যেতে পারবেন। তবে যদি কেউ বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি এবং দালালের মাধ্যমে যায় তাহলে তার একটু বেশি টাকা যাবে। এছাড়া আপনি একটি সঠিক নিয়মে ঘরে বসে অনলাইনে যদি চাকরি আবেদন করে ভিসার ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই কম টাকায় কোনো দালাল ছাড়াই কিন্তু ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। তো সেই সম্পর্কে আমরা ভিডিও শেষে কিন্তু কথা বলবো যে কীভাবে নিজেরাই আবেদন করে যাওয়ার একটা সুযোগ রয়েছে। তো এখন আসেন ক্রোয়েশিয়ার ভিসার খরচ কত। আসলে আমরা একটা প্রাইমারি প্রাথমিকভাবে একটা হিসেব দিচ্ছি। এই হিসেবটির সাথে আসলে একেবারে বাস্তবতা কতটুকু মিল হবে সেটা আপনারা কাজে গেলে বুঝতে পারবেন, তবে কিছুটা হলেও আপনারা এখানে মিল পেতে পারেন। যেমন স্টুডেন্ট ভিসা যদি আপনি যান মানে বেসরকারিভাবে বা দালাল বা এজেন্সির মাধ্যমে তাহলে 4 থেকে 6 লক্ষ টাকা আপনার খরচ হবে। ওয়ার্ক পারমিট ভিসায় গেলে আপনার 8 লক্ষ টাকা খরচ হতে পারে, এবং ভিজিট বিষয় গেলে কিন্তু আপনার 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ক্রোয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার উপায়। আপনি যদি 8 বছর ধরে ক্রোয়েশিয়ার বৈধভাবে বসবাস করেন তাহলে দেশটির নাগরিকত্ব লাভের আবেদন করতে পারবেন। কেউ যদি ক্রোয়েশিয়ান কোনো নাগরিককে বিয়ে করে 1 বছর অবস্থান করে তাহলে দেশটির নাগরিকত্ব পেতে পারে। তাছাড়া দেশটিতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের পিতামাতার যে কোনো একজন যদি ক্রোয়েশিয়ার নাগরিক হয় তাহলে সন্তান দেশটির নাগরিকত্বের আবেদন করতে পারবে। তবে বিনিয়োগ করে দেশটির নাগরিকত্ব লাভের কোনো উপায় নেই, অর্থাৎ বৈধভাবে আপনাকে যা করার করতে হবে। এখন আসেন আপনাদেরকে শর্টকাট নিয়মগুলি কীভাবে আপনারা ক্রোয়েশিয়াতে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো একটি দেশে যেতে পারবেন সহজেই ঘরে বসে অনলাইনে আবেদন করে। বিষয়টা অনেকের কাছেই স্বপ্ন মনে হলেও আসলে কিন্তু বাস্তব, এবং বাংলাদেশ থেকে এখন এভাবেই অনেকে ভিসা করে সহজে যেতে পারছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকেই অনলাইনে ক্রোয়েশিয়ার বিভিন্ন যে জব সাইটগুলো আছে, বিশেষ করে ভিসা স্পন্সরশিপ জব, যেখানে ফরেনারদেরকে নিয়োগ দিয়ে থাকে, বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে যে কোম্পানিগুলো, সেই কোম্পানি
কোম্পানিতে আপনাকে আবেদন করতে হবে চাকরির জন্য। ধরুন আপনি একটি রেস্টুরেন্টে আবেদন করলেন, অথবা একটি ওয়্যার হাউসে, অথবা একটি ফার্মিং কোনো একটি সেক্টরে আবেদন করলেন, যে আপনার একজন আপনি এই কাজে দক্ষ, আপনার অভিজ্ঞতা আছে, আপনি এখানে কাজ করতে চান। সেক্ষেত্রে আপনি আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি তাদের কাছে জবের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম হচ্ছে আপনাকে একটা ইউরোপিয়ান স্টাইলের সিভি করতে হবে, এবং ওই সিভিতে বা প্রোফাইলে আপনার ডিটেলস দেখা থাকবে, আপনি কী কাজে দক্ষ, আপনার নাম, ঠিকানা, পরিচয় এবং এভরিথিং লেখা থাকবে। এবং এরপরে আপনি ওই কাজে আবেদন করবেন। আবেদন করার পর ওই কোম্পানি আপনার আবেদন গ্রহণ করার পর যদি দেখে কোম্পানি আপনি তাদের কোম্পানিতে কাজ করার যোগ্যতা আপনার রয়েছে, তাহলে কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং পরবর্তীতে আপনার ওয়ার্ক পারমিট সহ যাবতীয় যেই ডকুমেন্টস আপনার প্রয়োজন তারা কিন্তু এগুলো কমপ্লিট করবে। আপনি ভিসার জন্য আবেদন করে পরবর্তীতে বাংলাদেশ থেকে সে দেশে প্রবেশ করতে পারবেন। এই প্রসেসটিতে আপনার যদি মনে করেন ইউরোপিয়ান সিভি এবং কাভার লেটার আপনারা কোথা থেকে করবেন, তাহলে আপনাদের জন্য একটা সমাধান আমরা দিতে পারি। সেটা হচ্ছে আমরা একটি ইউরোপিয়ান সিভি এবং কাভার লেটার চাইলে আপনারা আমাদের মাধ্যমে করতে পারেন। সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার নম্বর আমরা আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। একটি কথা মনে রাখবেন, আপনারা শুধুমাত্র ইউরোপিয়ান স্টাইলের সিভি এবং কাভার লেটার যদি করতে চান তাহলেই যোগাযোগ করবেন, অন্যথায় আসলে যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। অনেকেই ভেবে থাকেন আমরা কোনো রিক্রুট এজেন্সি, আমরা বিদেশে লুক নেই বা আমরা লুক বল নেওয়ার কাজ করি, এই জন্য আমাদেরকে ফোন দিয়ে অনেকে জানতে চান যে ভাই আমরা যেতে চাচ্ছি এই সেই। আসলে সরাসরি আমাদের এখান থেকে যাওয়ার কোনো প্রসেস নেই, আমাদের কোনো এজেন্সি না, আর কি সংবাদ মাধ্যম। তবে একটি ইউরোপিয়ান স্টাইলের মানে কি বলে একটা আদর্শ সিভি যদি আপনারা তৈরি করতে চান, আমরা অবশ্যই আপনাদেরকে সেক্ষেত্রে সহযোগিতা করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে একটি স্বল্প পারিশ্রমিক আপনারা চাইলেই এই কাজটা করতে পারেন। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু অসংখ্য প্রতারণার আশ্রয় নিচ্ছে অনেকেই, কারণ এই প্রতারণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে অনেকেই ঠকে যাচ্ছে। কারণ যেহেতু বিদেশগামী লোকজন বেশি, ইউরোপ গামী লোকজনের সংখ্যা বেশি, অনেকে এই সুযোগটা কাজে লাগে ইউরোপের কথা বলে বিভিন্নভাবে নাম মাঙিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তো আপনারা অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন, কোনো প্রকার দালাল খপ্পরের ফাঁদে পা দিবেন না, সর্বদাই সচেষ্ট থাকবেন। নিজে নিজে যেটা পারা যাবে সেটা কিন্তু অন্যের মাধ্যমে করতে গেলে একটা কনফিউশন তৈরি হয়, তাই চেষ্টা করবেন নিজে আগে আবেদন করার জন্য। আপনাদের কারো যদি কোনো জবে আবেদন করার প্রয়োজন পড়ে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এখান থেকে চাকরিতে আবেদন করার যে পদ্ধতি সেটা আপনাদেরকে জানাই দেবো এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ধরনের কি ভিডিও চাচ্ছেন, বা আপনারা যদি অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন বিভিন্ন ধরনের ভিডিও আপনারা চান, আসলে সময় সুযোগ এবং সব কিছু মিলিয়ে স্বল্পতার কারণে হয়তো আমরা অনেক সময় করতে পারি না, তবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা মানসম্মত ভিডিও দেওয়ার জন্য, যে ভিডিওটি আপনাদের জন্য কাজে আসবে। আর খুব সম্প্রতি আমরা আরও কিছু ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, সেক্ষেত্রে কী কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলের সুস্থ কামনা করছি, পূর্বের মতো আবারও সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।